এখন সকাল প্রায় 7:30 বাজছে আর আমরা বোর্ড করছি ছোট্ট একটা ফেরি শিপে। যারা আমার লাস্ট ব্লগটি দেখেছেন তারা জানেন আমরা গতকাল মায়ামি থেকে ড্রাইভ করে কি ওয়েস্টে এসেছি। আসতে আসতে রাত হয়ে গিয়েছিল। পরদিন মানে আজকে সকালে আমরা একটা দুর্গ বা ফোর্ট দেখতে দূরের একটা দ্বীপে যাচ্ছি, সেজন্যই এই ফেরিতে ওঠা। আমরা যে ফোর্টটি দেখতে যাচ্ছি তার নাম ফোর্ট জেফারসন। থার্ড ইউএস প্রেসিডেন্ট থমাস জেফারসনের নামে এর নামকরণ করা হয়েছে। সকাল ঠিক 8:00 এই ফেরিশিপ কিউয়েস্ট থেকে ফোর্ট জেফারসনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এই শিপটার নাম হচ্ছে ইয়াংকি ফ্রিডম 3। কিউয়েস্ট থেকে প্রায় 70 মাইল পশ্চিমে গালফ অফ মেক্সিকোতে গার্ডেন কি নামের একটা দ্বীপে এই ফোর্টের অবস্থান। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ফোর্টটা, এই গার্ডেন কিতে সর্বপ্রথম একটি লাইট হাউস নির্মাণের কাজ শুরু হয় 1825 খ্রিস্টাব্দে। পরের বছর এর নির্মাণ শেষ হয়। এরপর 1846 খ্রিস্টাব্দে এই ফোর্ট জেফারসনের নির্মাণ কাজ শুরু হয় এবং প্রায় 30 বছর ধরে খুব ধীরগতিতে এর নির্মাণ কাজ চলতে থাকে। ইউএস হিস্ট্রির খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা হচ্ছে সিভিল ওয়ার। সিভিল ওয়ারের সময় এই ফোর্টটাকে একটা অস্থায়ী জেলখানা হিসেবে ব্যবহার করা হয়েছিল। পরবর্তীতে টেকনোলজির উন্নতির সাথে সাথে এই ফোর্ট আশানুরূপ নিরাপত্তা বা সুরক্ষা দিতে ব্যর্থ হয়, যে কারণে 1874 খ্রিস্টাব্দে এটিকে পুরোপুরি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এমনকি এই ফোর্টের নির্মাণ কাজও আর কখনো সম্পূর্ণ শেষ করা হয়নি। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার পর 1992 সালে এই ফোর্টটিকে ন্যাশনাল মনুমেন্ট হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে ইউএস ন্যাশনাল পার্ক সার্ভিসেস ড্রাই তর্তুগাস ন্যাশনাল পার্ক হিসেবে এই ফোর্টটি মেনটেন করে আসছে। গার্ডেন কি সহ আশেপাশের ছোট ছোট মোট 7টি দ্বীপ বা কি নিয়ে এই ড্রাই তর্তুগাস ন্যাশনাল পার্ক। আমরা প্রায় চলে এসেছি। কিউয়েস্ট থেকে এখানে আসতে প্রায় 2.25 ঘন্টার মতো লাগে। আমরা যে ফেরিতে করে এসেছি এটাই এই ন্যাশনাল পার্কে আসার জন্য ন্যাশনাল পার্ক সার্ভিস অনুমোদিত একমাত্র ফেরি সার্ভিস। এছাড়াও প্রাইভেট বোট কিংবা চার্টার করা সিপ্লেন নিয়েও এখানে আসা যায়, কিন্তু সেটা অনেক এক্সপেন্সিভ। এমনিতেই এই ফেরি রাইড বেশ এক্সপেন্সিভ। অ্যাডাল্টদের জন্য $180 পার পার্সন আর 4 থেকে 16 বছর পর্যন্ত $125 পার পার্সন। ফেরির সিট সংখ্যাও কিন্তু লিমিটেড। আসলে এরা এটাই চায় যেন এখানে বেশি মানুষ না আসে, যেন এখানকার পরিবেশ নষ্ট না হয়। আমরা আইল্যান্ডে নেমে পড়লাম। মোটামুটি 4 ঘন্টা সময় পাবো আমরা এই পার্কটা এক্সপ্লোর করার জন্যে। বিকেল ঠিক 3টায় শিপ আমাদেরকে নিয়ে আবার কিউয়েস্টের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই ফোর্টটি তৈরি করতে প্রায় 16 মিলিয়ন ইট ব্যবহার করা হয়েছে। দাবি করা হয় পশ্চিম গোলার্ধে এটাই নাকি ইটের তৈরি সর্ববৃহৎ স্থাপনা। আয়তনের দিক থেকে এটি যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম ফোর্ট। প্রায় 16 একর জায়গা জুড়ে এই ফোর্টের অবস্থান। এখানে কিন্তু গাইডের ট্যুরেরও ব্যবস্থা আছে, মানে একজন গাইড ঘুরে ঘুরে পুরো ফোর্টটা দেখাবেন। এই যে দুর্গের বাইরে চারপাশে পানি দেখা যাচ্ছে, এটাকে ইংলিশে বলে মঠ আর বাংলায় বলে পরিখা। আগের যুগে কোনো দুর্গ, প্রাসাদ এমনকি শহরের বাইরে চারপাশে এরকম গর্ত খনন করা হতো আর সেটা পানি দ্বারা পূর্ণ রাখা হতো, অ্যাজ এ ফার্স্ট লাইন অফ ডিফেন্স,
মানে কোনো শত্রু আক্রমণ করলে এই পানিটা বা এই পরিখাটাই প্রথম ডিফেন্স হিসেবে কাজ করত। পরবর্তীকালে এটা অবশ্য ঐতিহ্যগতভাবেই দুর্গের সাথে নির্মাণ করা হতো। ওই যে গাইডের ট্যুরের কথা বলেছিলাম, এটা কিন্তু কমপ্লিমেন্টারি। এনারা সবাই গাইডের ট্যুরটাই নিচ্ছেন, তবে আমরা নিজেরা এক্সপ্লোর করতেই প্রেফার করছি। চাইলে কিন্তু এখানে ক্যাম্পিং করে রাত কাটানো যায়, তবে সেজন্য আগে থেকে ক্যাম্পিং পারমিট নিতে হবে, আর এই ক্যাম্পিং পারমিটের সংখ্যাও কিন্তু লিমিটেড। এই আইল্যান্ডের ছোট্ট এক চিলতে সৈকত ভীষণ সুন্দর, একদমই নীল। এখানে কিন্তু ভীষণ সামুদ্রিক বাতাস। ফোর্ট ট্যুর ছাড়াও এখানে স্নর্কেলিংয়ের ব্যবস্থা আছে, আশেপাশে অনেক কোরাল রিফ আছে, তবে সেগুলো এক্সপ্লোর করতে একটু সময় প্রয়োজন, মানে এখানে ক্যাম্পিং করে থাকতে হবে, নাইট স্টে করতে হবে। যারা আমাদের মতো ডে ট্রিপে আসবে তাদের জন্য সব কিছু কভার করা একটু চ্যালেঞ্জিং, তাই যার কাছে যেটার প্রেফারেন্স বেশি সে কিন্তু সেদিকেই সময়টা স্পেন্ড করছে। আমরা ফোর ট্যুরিংটাকেই প্রেফার করেছি। ওই যে দূরে একটা লাইট হাউস দেখা যাচ্ছে, ওই কিটার নাম হচ্ছে লগার হেড কি। ফোর্ট দেখা শেষ করে এখন আমরা বিচে এসেছি। এই যে ট্রান্সপারেন্ট হলো টিউব লাইক একটা কিছু দেখা যাচ্ছে, আমি যতদূর জেনেছি এটা নাকি একটা প্রাণী, যদিও আমি শিওর না। যদি আপনারা কেউ জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এটা সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। এখানকার আন্ডারওয়াটার লাইফ ও স্নর্কেল ট্রেইল সম্পর্কে প্রয়োজনীয় সব ইনফরমেশন দেওয়া আছে এখানে। এরকম সি প্লেনে করেই কিউয়েস্ট থেকে এখানে আসা যায়। অনেকে এটা প্রেফার করেন কারণ এতে আকাশ থেকে পুরো ফোর্টটার একটা ভিউ পাওয়া যায়। আমি শিওর না এই ফোর্টে বা এই পার্কে ড্রোন ওড়ানোর পারমিশন আছে কি না, কারণ সাধারণত যেখানে এরকম অ্যারোপ্লেন বা হেলিকপ্টার ওড়ে সেখানে ড্রোন ওড়ানোর পারমিশন দেওয়া হয় না। আকাশ থেকে তোলা এই ফোর্টের দুইটি ছবি শেয়ার করছি, এগুলো ইন্টারনেট থেকে কালেক্টেড। সি প্লেনে চড়ে এই ফোর্ট দেখার সৌভাগ্য আজকে আমাদের হচ্ছে না। দুর্গের চারপাশে যে মঠ বা পরিখা আছে সেখানে হেঁটে দুর্গের আশপাশটা এখন একটু দেখব আমরা।
আমাদের সময় শেষ, আমরা এখন শিপে উঠে যাচ্ছি। ওই দ্বীপটাও কিন্তু ড্রাই তর্তুগাস ন্যাশনাল পার্কেরই অংশ। যারা পাখি দেখতে ভীষণ ভালোবাসেন তাদের জন্য একদম আদর্শ একটা স্পট। এই শিপে কিন্তু লাঞ্চ প্রোভাইড করা হয়েছিল, কিন্তু সেজন্য আমাদের শিপে ফেরত আসতে হতো, তাই আমরা লাঞ্চটা স্কিপ করেছি কারণ হাতে সময় ছিল মাত্র 4 ঘন্টা। সবাই ক্লান্ত বিধ্বস্ত, আমাদেরও একই অবস্থা। আমরা কি ওয়েস্টে চলে এসেছি প্রায়। এই শিপটা হচ্ছে একটা ফাস্ট ফেরি শিপ, তাই যাদের সি সিকনেস আছে তাদের হয়তো একটু খারাপ লাগতে পারে এর স্পিডের জন্য। সামনের ওই বড় শিপটা হচ্ছে একটা ক্রুজ শিপ। আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে আমাকে লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার পরবর্তী ব্লগ মিস করতে না চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিন। ওয়েট, এখনও কিন্তু শেষ হয়ে যায়নি আজকের ব্লগ। আমাদের ভাগ্য ভালো, আমরা সূর্যাস্তের আগেই ফিরতে পেরেছি। এখন আমরা যাচ্ছি কন্টিনেন্টাল ইউনাইটেড স্টেটসের সর্বদক্ষিণ প্রান্ত দেখতে। এটাই সেই জায়গা। ওকে, এখন আমার ব্লগ শেষ হচ্ছে। আবারও আসব অন্য কোনো সময় নতুন কোনো জায়গার ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।